গত বছরের 12 অক্টোবর অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনকাল। এ আসনের ভোট গ্রহণ উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন বিতরণ ও দায়িত্বরত পুলিশ আনসার ও প্রিজাইডিং অফিসারদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ প্রায় সব প্রস্তুতি শেষ। সাঘাটা ও ফুলছড়ি এই 2 উপজেলার 17টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা 5 আসন 2 উপজেলার 145টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মোট 3,39,743 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির AHM গোলাম শহীদ রঞ্জু লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে, আর কুলা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম।